হ্যালো দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে স্পেশাল ব্লগ। তো কেমন আছেন দর্শক বন্ধুরা? আবার আমরা চলে আসলাম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলায়। তো পাতা খেলা আমরা দেখতে পাচ্ছি, আমাদের পাতা হাত দিয়ে দিয়েছে এবং গণকেরা তাকে খবর দিয়ে ডাকতেছে। দেখবো আজকে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা। দেখতে থাকি আজকে আমাদের এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলায় গণকের ঘরে পাতা গিয়ে পড়ে। তো আজকের খেলাটি খুব মজাদার হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকি। আর পাতা খেলার মাঝে এমন এমন কাণ্ড করে বসেছে যেগুলো আসলে হাস্যকর। আমরা দেখতে পাচ্ছি পাতা দুই হাত কীভাবে নাড়িয়ে নাড়িয়ে গণকের দিকে একটু করে এগোচ্ছে, আবার তার নিজের ঘরে আছে এবং অসাধারণ এক পাতা খেলা। এই পাতা দেখতে পাচ্ছেন আপনারা, গণকের দিকে ছুটে গিয়ে আবারও তার নিজের ঘরে পাতা ছুটে এসে আজকের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলায় অনেক দর্শক বন্ধুরা আজকে আমাদের এই পাতা খেলায় উপস্থাপন হয়েছে এবং তারা সুস্থভাবে অনেক সুন্দরভাবে পাতা খেলা উপস্থাপন হয়ে দেখতেছে। আমরাও দেখতে থাকি আজকের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা। আবারও তার নিজের ঘরে আবারও চলে আসবে। তো এই পাতা খেলাটি জীবন মরণ কালো জাদুর পাতা খেলা বলা হয় আর কি। এটা গণকেরা অনেক তন্ত্রমন্ত্র দিয়ে এই পাতার উপর ধারণ করে, সেই বিষের টানে সেই গণকের ঘরে ছুটে যায়, গিয়ে সেই গণকের ঘরে হাত ফিরে সেই গণকের ঘরে পাতা পড়ে, তাহলে সেই গণকের এক পয়েন্ট হবে। আমরা দেখতে পাচ্ছি গণক চতুর্দিক থেকে পাতাকে ধারণ দিছে এবং পাতার বিষ শুরু হয়ে গেছে, সেই সাথে পাতা হাত নাড়িয়ে নাড়িয়ে গণকের দিকে ছুটিয়ে চলছে। আমরা দেখতে পাচ্ছি একবার এদিকে একবার ওদিকে একবার ওদিকে একবার এদিকে এইভাবে পাতা ছুটতে আসে। কোন দিকে যাবে পাতা তার কোনো স্টেশন নাই। আমরা দেখতে পাচ্ছি অনেক গণক আজকে আমাদের এই পাতা খেলায় বসেছে এবং পাতাকে ভরণ দিচ্ছে, সেখান থেকে পাতা গিয়ে সেই গণকের ঘরে পড়বে। আমরা দেখতে পাচ্ছি সামনে একজন গণক পাতাকে ডাকতেছে এবং পাতাও সেই গণকের দিকে ছুটছে। আমরা দেখতে পাচ্ছি সেই গণক থেকে তার সাইডেও কোনায় এক গণক বসেছে এবং সেদিকে যাইতে ধরে আবার অন্যদিকে চলে গেল, অন্য গণকের ঘরে চলে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আজকে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলায় আমাদের মাও বোনরা আজকে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলায় উপস্থাপন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে আমাদের মাও বোন কত সুন্দরভাবে আজকে আমাদের এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা দেখতেছে। তারা আনন্দ সহিত তারা এই পাতা খেলায় দেখতেছে। আমরা দেখতে পাচ্ছি গণকের দিকে ছোটাছুটি করতেছে পাতা। এই পাতা খেলাটি কালো জাদু বলা হয়, কেউ কেউ বলে কালো জাদু পাতা খেলা। আবার এই খেলাটি মানুষকে আনন্দ দেওয়ার জন্য এই খেলাটি খেলা হয়। আমরা দেখতে পাচ্ছি এক কোনায় অনেকগুলো গণক পাতাকে ডাকতেছে এবং পাতাও আবার ছুটে অন্যদিকে চলে আসলো। আমরা দেখতে পাচ্ছি আরেক কোনার দিকে পাতা ছুটে চলছে এবং পাতাকে আমার মনে হয় নাচের বান দিয়েছে, এই কারণে পাতা নাচতে নাচতে আর কি ছুটছে গণকের ঘরের দিকে। আমরা দেখতে পাচ্ছি পাতা ধীরে ধীরে আস্তে আস্তে গণকের ঘরের দিকে ছুটে চলছে। অনেক দর্শক বন্ধুরা আজকে আমাদের এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা সুন্দরভাবে সুষ্ঠুভাবে বসে থেকে কেউ দাঁড়িয়ে থেকে দেখতেছে। তো আমরা দেখতে পাচ্ছি এক কোনায় গণক পাতাকে ডাকতেছে এবং সেই গণকের ঘরেও পাতা ছুটে চলছে। আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে পাতা গণকের ঘর থেকে আবার ফের অন্যদিকে যাইতে ধরলো, আবার ওই গণকের ঘরের দিকেই পাতা ছুটছে। আমরা দেখতে পাচ্ছি গণকের ঘরে পাতা
এসেছে এবং কোন শুয়ে থেকে কেউ কেউ আবার বসে থেকে কেউ কেউ দাঁড়িয়ে থেকে পাতাকে ডাকতেছে। আমরা দেখতে পাচ্ছি গণকের ঘরে পাতা এখনো পা রাখেনি, রাত্রি গিয়ে আবার শিখতে চলে আসতেছে। আমরা দেখতে পাচ্ছি এই খোলা থেকে এই কাকু কত জোরে চিল্লাচ্ছে এবং পাতাকে ডাকতেছে, সে অনেক রকম বিষ হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি সেই জন্য পাতা ঘুরে উল্টে আবার অন্য গণকের ঘরে ছুটে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে পাতা অন্য কনকের ঘরে ছুটে যাচ্ছে এবং আমাদের এই দর্শক বন্ধুরা কত সুন্দরভাবে আজকে আমাদের এই পাতা খেলা দেখতেছে। আমরা দেখতে পাচ্ছি অনেক কনক আজকে এই পাতাকে ডাকতেছে এবং ধরন দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কেউ কেউ নেছে, আবার কেউ কেউ গামছা না কী জানি ওটা ঘুরিয়ে পাতাকে ডাকতেছে এবং কালো জাদু করতেছে। আমরা দেখতে পাচ্ছি এক চাচা আমাদের মাঝে গণক হয়ে পাতাকে ডাকতেছে এবং সে হাত থাপা দিয়ে পাতাকে ডাকতেছে। আমরাও দেখতে পাচ্ছি, এখানেও দেখতে পাচ্ছি গণকের ঘরে এখনও পাতা হাত বা পা রাখেনি। আমরা দেখতে পাচ্ছি সে পাতা গণকের ঘরে হাত নিয়ে যাচ্ছে, আবার তুলতেছে। আমরা দেখতে থাকি কোন গণকের ঘরে আজকে আমাদের এই পাতা পরে। আমরা দেখতে পাচ্ছি কত দর্শক বন্ধুরা আজকে আমাদের এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলায় উপস্থাপন হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এক গণক পাতার মাথায় ওপর দিয়ে গামছা ঘুরিয়ে কি জানি মন্ত্র বলল জানি না, যাই বলুক। আমরা আবারও দেখতে পাচ্ছি পাতা ছুটে চলল আরেক গণকের ঘরে, আরেক গণক আমরা ডিগবাজি দিয়েছি। আমরা দেখতে পাচ্ছি ডিগবাজি দিয়েছে পাতা, তাকে হয়তো ডিগবাজি গড়ানি বা পান মারা হয়েছে এই কারণে সে ছুটে চলল সেই গণকের ঘরের দিকে। আমরা দেখতে পাচ্ছি আবারও অন্য গণকের ঘরে পাতা চলে গেল ছুটে। আমরা দেখতে থাকি আজকে কোন গণকের ঘরে আমাদের পাতা গিয়ে পড়ে, কোন গণকের শক্তি বেশি, কোন গণকের তন্ত্রমন্ত্র বেশি, সেই গণকের ঘরেই আজকে এই পাতা পড়বে। তো আজকে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকলে আপনারাও অনেক মজা পাবেন এবং আমাদের এই দর্শক বন্ধুরাও কত আনন্দ সহিত কত মজার সহিত সেই পাতা খেলা দেখতেছে। আমরা দেখতে পাচ্ছি গণকের ঘরের ভিতরে পাতা এখনো যায়নি অন্য গণকের ঘরের দিকে, আবার ছুটে চলছে। আমরা দেখতে পাচ্ছি এক দাদু কিভাবে পাতাকে ডাকতেছে এবং সে অনেক তন্ত্রমন্ত্র দিয়ে পাতাকে নিয়ে গেল তার ঘরের ভিতরে। আমরা দেখতে পাচ্ছি পাতা সেই ঘর থেকে আবারও ছুটে চলল অন্য ঘরের দিকে। আমরা দেখতে পাচ্ছি ছুটে চলছে পাতা অন্য গণকের ঘরে। আমরা দেখতে পাচ্ছি কত স্পিডে পাতা গিয়ে অন্য গণকের ঘরে চলে গেল। আমরা দেখতে পাচ্ছি কত দর্শক বন্ধুরা আজকে আমাদের এই গ্রামের ঐতিহ্যবাহী পাতা খেলায় উপস্থাপন হয়েছে। হাজারো দর্শক বন্ধুরা, হাজারো মানুষ আজকে এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলায় উপস্থাপন হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এক ছোট্ট ভাই সে মন্ত্র করে পাতাকে ঘিরিয়ে রাখছে। আমরা দেখতে পাচ্ছি দুজন পাতাকে ঘিরিয়ে রাখলো তার ঘরের ভিতরে। আমরা দেখতে পাচ্ছি এক চাচা পানি মারলো, সাথে সাথে সে আবারও চলে গেল তার ঘরের ভিতরে, আবারও চলে আসছে পাতা, আবারও গিয়ে তাকে ধাক্কা দিল, আবারও চলে গেল সে গণকের ঘরে এবং গণকও প্রচুর পরিমাণে ডাকতেছে। আমরা দেখতে পাচ্ছি এইবারও চলে গেল সেই গণকের ঘরে এবং ছোট ভাইটি কত সুন্দরভাবে সেই ভাইটি পাতাকে আটকে দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সে বান লাগতেছে এবং এই চাচা পানি মারছে, সাথে সাথে আবারও চলে আসলো। দেখতে পাচ্ছি এক ভাই নেচে নেচে পাতাকে ডাকতেছে, আবারও চাচা পানি মারছে। আমরা দেখতে পাচ্ছি এবারকার পাতা কুবড়ে ধরছে তাকে, কুবড়ে ধরে ফেলে দিছে। আমরা দেখতে পাচ্ছি পাতা আমার মনে হয় এই ঘরে পড়বে। আপনারা দেখতে পাচ্ছেন পাতা আবারও উঠছে এবং আবারও ডাকছে। আমরা দেখতে পাচ্ছি পাতা ঘোরাঘুরি করতেছে বিশের যন্ত্রণায়। আমরা দেখতে পাচ্ছি গণকের পিঠের ওপর দিয়ে মাথার ওপর দিয়ে কত ঘোরাঘুরি বিশের যন্ত্রণায় কত ঘোরাঘুরি করতেছে এবং এখনও পাতার হাত পড়েনি। দেখি আমার মনে হচ্ছে এখানেই পাতা পড়বে। আপনারা দেখতে পাচ্ছেন পাতা এখনও হাত পড়েনি এবং পাতা সে হাত নাড়াচ্ছে বিশের যন্ত্রণায় ছটফট ছটফট করতেছে এবং গণক
আমরা দেখতে পাচ্ছি পাতা এখন স্তম্ভ হয়ে গেছে এবং পাতা এই গণকের ভারি পড়ল। আমরা দেখলাম আজকে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা কীভাবে হয়। তো কত দর্শক বন্ধুরা আজকে আমাদের এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলায় উপস্থাপন হয়েছে আর গণকেরা কত সুন্দরভাবে পাতাকে আজকে ডাকল। তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আরও খেলার ভিডিও আসবে। আমরা দেখতে পাচ্ছি এখন পাতাকে তার নিজ ঘরে নিয়ে যাওয়া হচ্ছে। তো আল্লাহ হাফেজ, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন এবং এই রকম মজার মজার ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বোতামটি বেজে রাখুন যাতে পরের ভিডিও পেতে কোনো সমস্যা না হয়।